অরুণোদয়ের হিতাধিকারীর পুনরীক্ষণ হব। কোনে হেরুয়াব অরুণোদয়ের টাকা? অসম সরকারের এক ধ্বজাবাহী আসনি হয়েছে অরুণোদয়। অরুণোদয়ের জড়িয়ে মহিলা হিতাধিকারীক দিয়া হয় মাহে 1000 টাকা। সর্বানন্দ সোণোৱাল সরকারের দিনের কার্যকরী হয়ে আহিছে এই আসনি। সোণোৱাল সরকারের দিনত মাহে 830 টাকা দিয়া হয়েছিল হিতাধিকারীক। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারে ইয়াক 1000 টাকালৈ বৃদ্ধি করলে। সময়ে সময়ে অভিযোগ উত্থাপন হয়ে আহিছে যে অরুণোদয়ের টাকা পাব নলকিয়া পরিয়ালর লোকেও লাভ করে আহিছে এই ধন। সেইবাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় হিতাধিকারীসকলের পুনরীক্ষণের ব্যবস্থা করেছে। অযোগ্য হিতাধিকারীর নাম কর্তন হব। হিতাধিকারীর ঘরে ঘরে যাব এনসিসির দল। এনসিসির ক্যাডেট সকলে পুরনা অরুণোদয় হিতাধিকারীর ঘর ঘরলৈকে যাব, গৈ পেলাই যে কোনোবাই এই কেটা দিনত বহুত রাই চাকরি পালে তেওঁলোকে অরুণোদয়টো এৰি দিব লাগিব, বা গাঁৱত কোনোবা দুখিয়া মানুহে অরুণোদয় পাব লাগিছিল নাই পোৱা। এতিয়া প্রায় 20,000 এনসিসির লড়াই 7 জুলাইৰ পৰা মানুহৰ গাঁৱে গাঁৱে গৈ পেলাই একোখন গাঁৱৰ বিপৰীতে 3জনকৈ লড়া টিম করা হৈছে। এতিয়া এই বিষয়বিলাক মন্ত্রী আৰু বিষয়াসকলে আহি জিলা উপায়ুক্তসকলক বুজাব। তেজপুৰত উপায়ুক্ত সন্মিলনত অংশগ্রহণ করা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সাংবাদিকৰ আগত অরুণোদয়ৰ হিতাধিকাৰীৰ তালিকা কিয় পুনৰীক্ষণ কৰিব তাৰ ব্যাখ্যা আগবঢ়ায় এনেদৰে। 7 জুলাইৰ পৰা আৰম্ভ হ'ব পুনৰীক্ষণ প্ৰক্ৰিয়া। পুনরীক্ষণত হয়তো বাহির হব বহু হিতাধিকারী। তেজপুরের পঙ্কজ শইকীয়ার রিপোর্ট, অসম লাইভ 24।